আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ মাইটিভির দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারসান আলম আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দেশের সংখ্যালঘু নির্যাতনের নিকৃষ্টতম উদাহরণ বিএনপি বলেন ওবায়দুল কাদের আইনের শাসন না থাকায় বেগম জিয়ার জামিন হয়নি অভিযোগ রিজভীর যুক্তরাজ্যের নির্বাচনে কনজারভেটিভ পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয় পেলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবং বাংলাদেশি বংশোদ্ভূত তিন নারী রাজধানীর বাজারে কমে এসেছে শাকসবজির দাম নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১২০ টাকা দরে চালের বাজার স্থিতিশীল বরিশালে মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাইটিভি শুক্রবারের নিয়মিত আয়োজন আমাদের চোখ শর্টকোর্স করে এভাবে ডাক্তার সাজে কোনো চেম্বারে প্র্যাকটিস করা বিধান নেই স্পেশালাইজড পারসন যদি এরকম জায়গায় না থাকে তাহলে তো যে কোনো ধরনের অসুবিধা হবে আরও থাকছে প্রযুক্তি নিয়ে বিশেষ আয়োজন মাইটেক এবার বিস্তারিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন রাষ্ট্রীয় কাজে ভারত সফর বাদ দিয়েছেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান দেশে এখন নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৭ বছরে দেশের সংখ্যালঘু নির্যাতনের নিকৃষ্টতম উদাহরণ বিএনপি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের সরকারকে হটানোর জন্য নানামুখী তৎপরতা শুরু করেছে শেখ হাসিনা সরকারকে বিপাকে ফেলার জন্য তারা দ্রব্যমূল্যের উপরও ভর করেছে এবং দ্রব্যমূল্য যাতে কৃত্রিম সংকটের সৃষ্টি হয় সেজন্য সে বিরোধীদেরও এখানে একটা যোগসাজশ আছে সেটা আমরা বিষয়টা খতিয়ে দেখছি এবং আমরা কিছু কিছু বিষয়ে আমরা জেনেছি যে বিরোধীদের থেকে উস্কানি দেওয়া হচ্ছে কাজে আমাদের সবাইকে এই মুহূর্তে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে খালেদা জিয়ার আইনজীবীদের বক্তব্য ও মেডিকেল রিপোর্ট দেখে আদালত খালেদা জিয়াকে জামিন দেওয়ার প্রয়োজন মনে করেনি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেন বেগম জিয়া তেমন গুরুতর অসুস্থ নন এ কারণে আদালত জামিন দেয়নি সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন সকল কাগজপত্র দেখার পরে জামিন আবেদন নাকচ করেছে এখানে আমার মনে হয় যে বিতর্কের কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না কিন্তু তারা এখন তাদের নিজেদের দলে নিজেদের নেতৃত্ব বজায় রাখার জন্য এইসব আজে বাজে কথা বলছে দেশে আইনের শাসন না থাকার কারণে সর্বোচ্চ আদালতেও খালেদা জিয়া জামিন পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন বিষয়টি সর্বোচ্চ রকমের নিষ্ঠুরতা বলেও মন্তব্য করেন রিজভী গতকাল বেগম জিয়াকে আদালতের জামিন না দেওয়ার সিদ্ধান্ত শেখ হাসিনার ডিকটেশনে অ্যাটর্নি জেনারেল সেটি লিপিবদ্ধ করে আদালতকে দিয়ে বাস্তবায়ন করতে বাধ্য করেছেন সর্বোচ্চ আদালতে একজন সাবেক প্রধানমন্ত্রী এবং গুরুতর অসুস্থ ৭৫ বছর বয়সী এই মহিষী নারীকে জামিন না দেওয়া সাম্প্রতিক কালের সেরা নিষ্ঠুরতা যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হল বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি এখন পর্যন্ত ৩৩৭টি আসন পেয়ে নিরঙ্কুশভাবে বিজয় হয়েছে কনজারভেটিভরা এদিকে নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক
ও আফসানা বেগম লেবার পার্টি হয়ে জয়লাভ করেছেন। আরো জানাচ্ছেন মোবালি করিম তার রিপোর্টে। বিশাল জয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় ফিরছেন প্রধানমন্ত্রী বোরিস জনসন। বুথ ফেরত জরিফের ফল বলছে বোরিস জনসনের কনজারভেটিভ দল 368 আসনে জয় পেতে যাচ্ছে, যা 2017 সালের চেয়ে 50 আসন বেশি। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী জেরেমি কর্বিনের লেবার পার্টি মাত্র 191 আসনে জয় পাবে বলে বুথ ফেরত জরিপের পূর্বাভাস দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় ভোর 4টায় ভোট গ্রহণ শেষ হয়। ভোট গ্রহণ শেষ হওয়া মাত্রই বুথ ফেরত জরিপে এই ফল প্রকাশ করা হয়। খবরে বলা হয় 650 আসনের মধ্যে 589 আসনে ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত 321 আসন পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে কনজারভেটিভ পার্টি। এককভাবে সরকার গঠন করতে কনজারভেটিভদের প্রয়োজন ছিল 320 আসন। কনজারভেটিভরা পেয়েছে মোট ভোটের 43% বেশি। অন্যদিকে প্রধান বিরোধী দল লেবার পার্টি পেয়েছে 196 আসন। ভোটের ফলাফল জেনে লেবার পার্টির নেতা জেরেমি কর্বিন পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। আর জয়ের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বোরিস জনসন বলেন এটি ব্রেক্সিটের পক্ষে বড় ধরনের এক স্বীকৃতি। এদিকে আবার জয় পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকি ও বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক, রোশনারা আলী এবং আফসানা বেগম। মোবাল্লিক করিম, মাইটিভি। রাজধানীর বাজারে কমে এসেছে শাকসবজির দাম। শীতকাল চলে আসায় সামনে দাম আরও কমে যাবে বলে জানিয়েছেন বিক্রেতারা। আর বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 120 টাকা দরে। এছাড়া নতুন করে আর বাড়েনি চালের দাম। আরো জানাচ্ছেন ড্যানিত রং। চলে আসছে শীতকাল, তাই রাজধানীর বাজারে সরবরাহ প্রচুর বিভিন্ন ধরনের শাকসবজির। দামও কমেছে অনেকটা, আর সপ্তাহ খানেকের মধ্যে আরো অনেক দাম কমার আভাস বিক্রেতাদের। শসা আগে ছিল 180 টাকা, 80 টাকা, এখন হচ্ছে 60-50, তারপর গাজর 60-50 হয়েছে, তারপর দিয়ে সিম আগে ছিল 80 টাকা কেজি, এখন 60-50 টাকা কেজি। পুরাতন দেশি পেঁয়াজ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন ক্রেতারা। আগ্রহ বেড়েছে নতুন পেঁয়াজের প্রতি। এই পেঁয়াজটা নিয়েছি 140 টাকা। এইটা আর ওই নতুনটা? নতুনটাও 140 টাকা। যেটা একবার বড় সাইজটা সেটার দাম 140, আর যেটা গুড়ে একবার ছোট ছোট প্রাইস ওটা 120-130 টাকা এরকম বিক্রি হচ্ছে। তবে ভোজ্য তেল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। বাজারে সব জিনিসের দাম বেশি, মনে করেন এখানে যেটা 40, আপনি একটু সাইডে যান ওটা 30 টাকা পাবেন, মিনিমাম 10-15 টাকা বেশি পাবেন, কমে পাবেন না। নতুন করে বাড়েনি চালের দাম, পাওয়া গেল অল্প কয়েকদিনের মধ্যে দাম কমার আভাস। নতুন চাল যে উঠছে এখন আশা করা যায় যে কমতে পারে, সেটা কবে? হয়তো আরো এক সপ্তাহ যাইতে পারে। ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 130 টাকা দরে, আর গত সপ্তাহ থেকে কিছুটা বেড়েছে মাছের দাম। এছাড়া গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। ড্যানিত রং, মাইটিভি, ঢাকা। এবার বিশেষ আয়োজন আমাদের যোগ। রোগ হলে সুস্থতার জন্য অনেকেই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কোনো পথ্য খুঁজে থাকেন। এক্ষেত্রে ভেষজ ওষুধের জনপ্রিয়তা থাকলেও এই সুযোগ নিয়ে রাজধানীর সহ সারা দেশে মাত্র অষ্টম শ্রেণী পাশ করে চিকিৎসা দিচ্ছেন অনেক কথিত হেকিম। আর এদের দেখভালের দায়িত্বে থাকা বোর্ড চলছে অভিভাবক শূন্য। অন্যদিকে দেশের একমাত্র সরকারি ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে নেই গবেষণা করার ন্যূনতম সুযোগ। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন মাহবুব শেখর। তার রিপোর্টে ক্যামেরায় ছিলেন খোকন চৌধুরী। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে এভাবেই নগরীর পথে প্রান্তরে সর্বরোগের ওষুধের পশ্চা সাজিয়ে বসেছে ডিগ্রিবিহীন হাতুড়ের চিকিৎসকরা। এদের ফাঁদে ধরাও দিচ্ছে অসচেতন মানুষ। এটা ক্যালসিয়াম আর এটা হলো জনবর্তম। বিভিন্ন পরিবহন এবং রাজধানীর জনবহুল এলাকার রাস্তার পাশের প্রাচীরে গোপন রোগের চিকিৎসা নিতে প্রলুব্ধ করা এই প্রচেষ্টা চোখে পড়বে অহরহ, যা রীতিমতো বিব্রতকর। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্যবহার করা হচ্ছে এসবের প্রচারে। বিজ্ঞাপনের সূত্র ধরে সর্বরোগের কথিত এক হেকিমের চেম্বারে আমাদের চোখ। কি প্রবলেম নিয়ে আসছে?
এখানে প্রবলেমটা হচ্ছে শারীরিক, মানে আমি কুমিল্লা আকবর আলী খান মেডিকেল কলেজ ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি, ওই সময় অষ্টম শ্রেণী পাস নিতে শর্ট কোর্স করে এবার ডাক্তার সাজে কোনো চেম্বারে প্র্যাকটিস করা বিধান নেই। এ বিষয়ে জানতে ইউনানি এবং আয়ুর্বেদিক বোর্ডে মাইটিভির অনুসন্ধানী দল পাওয়া গেল না চেয়ারম্যানকে, অবশেষে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা। আমি মিডিয়াতে কোনো কথা বলব না, রেজিস্টার আছেন, রেজিস্টার আছেন। পরামর্শ মেনে রেজিস্ট্রারের সাথে কথা বলতে গিয়ে বেরিয়ে এলো অন্য তথ্য। ভোটটা হলো 28 সদস্য বিশিষ্ট, বোর্ড মিটিংয়েরই হলো বাচ্চাদের 4টা, 19 আমাদের হয়েছে একটা কার্যক্রম, এগুলো বাস্তবায়ন করতে হলে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে করতে। তথ্য অনুযায়ী গত 8-5-0 রেজিস্ট্রারের পথ। এখানে ইউনানি আয়ুর্বেদ থেকে যারা মানে উচ্চশিক্ষা নিচ্ছেন বা নিতে আগ্রহী তাদেরকে সম্পৃক্ত করলে কাজগুলো যে আরও আরও ত্বরান্বিত হবে। যারা ওখানে প্রতিনিধিত্ব করতেছে ম্যাক্সিমাম হলো বিভিন্ন কোম্পানির মালিক, তাই ডিপ্লোমা শিক্ষা পিছিয়ে পড়ছে বলে দাবি পেশাজীবীদের। স্পেশালাইজড পার্সন যদি এরকম জায়গায় না থাকে তাহলে তো যে কোনো ধরনের রেগুলেট করার ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হবে। এবার আমাদের চোখ দেশের একমাত্র সরকারি ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে। অবকাঠামো থাকলেও গবেষণার জন্য নেই কোনো উদ্যান। আমাদের গবেষণা বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্ডিয়ার কাছে নগণ্য। বাংলাদেশে এখনও এই গবেষণা ব্যাপারে শুরু হয় না, এত ছোট পরিসরে গবেষণা করে একটা ডিসিপ্লিন অগ্রসর হইতে পারে না। নীতি নির্ধারণী পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা না থাকাকে এই সেক্টর পিছিয়ে থাকার কারণ বলছেন চিকিৎসকরা। উচ্চতর ডিগ্রি একটা মতো প্রতিষ্ঠান সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের লোক না থাকার কারণে এটা আমরা ব্যর্থ হচ্ছি। নানাবিধ সংকটে দেশের ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে সংশ্লিষ্ট চিকিৎসকদের যেমন দায়ভার রয়েছে তেমনি দায়মুক্ত নন নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিরাও। গুটিকয়েক প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণের দিকে না তাকিয়ে যদি গোটা ইউনানি কিংবা হার্বাল ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়, সে অনুযায়ী পরিকল্পনা এবং বাস্তবায়ন করা হয়, তাহলে হয়তো এই খাতে সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে খুব শীঘ্রই। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি। আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। এবার থাকছে বিজয় একাত্তর। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। যুদ্ধকালীন সময়ে দেশের মানুষকে গান গেয়ে উজ্জীবিত করার পাশাপাশি সংগঠিত করার কাজে সক্রিয় ভূমিকা পালন করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। অনেকে এই না ফেরার দেশে চলে গেলেও যারা জীবিত রয়েছেন তাদের মধ্যে একজন শিল্পী ফকির আলমগীর। যুদ্ধকালীন সময়ে তার স্মৃতিগাথা জানাচ্ছেন রাকিব হাসান। 1971 সালের 25শে মার্চ রাতের অন্ধকারে বাঙালি নিধনে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সামরিক বাহিনী। পরিকল্পিত গণহত্যার মুখে সারাদেশে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। গেরিলা পদ্ধতিতে যুদ্ধ চালিয়ে সারাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীকে পর্যুদস্ত করতে শুরু করে বীর বাঙালি। মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সম্মিলিত আক্রমণের মুখে 16ই ডিসেম্বর আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী। এটাই ছিল এই ধরনের বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে মুক্তিবাহিনীর পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিকদের অবদানও ছিল অনবদ্য। তাদের জাদুকরী কণ্ঠে উজ্জীবিত হয়েছিল অসংখ্য মুক্তিযোদ্ধা, সংগঠিত হয়েছিল দেশের মানুষ। সুরের শক্তি নেহায়েত কম নয়, বা অন্যতে সুরের শক্তি ছিল 69-এর অভ্যুত্থানে ছিল মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠন করার মধ্য দিয়ে আমরা শব্দ সৈনিকরা গণসঙ্গীতের মধ্য দিয়ে আমরা মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করলাম। শিল্পীদের মধ্যে অনেকেই চলে গেছেন না ফেরার দেশে, যারা এখনও জীবিত তাদের মধ্যে একজন ফকির আলমগীর। টিমজীবরের থেকে লক্ষ্মজীবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। এই গানটা অংশুমান রায়ের, সুর করেছেন এবং গেয়েছেন, তিনি আর এ দুনিয়াতে নেই। 60-এর দশক থেকে শুরু করে বাংলাদেশের সকল ঐতিহাসিক আন্দোলনে গান গেয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন তিনি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল,
জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। যুদ্ধের অভিজ্ঞতা থেকে সঞ্চিত যন্ত্রণাকে প্রকাশ করার জন্যই দেশজ সঙ্গীতের সাথে পাশ্চাত্য সুরের মেলবন্ধন ঘটিয়ে তিনি এবং কয়েকজন শিল্পী শুরু করেছিলেন প্রথম বাংলা পপ ধারার গান। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে বিজয় নিশান উড়ছে ওই। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এসেছে পতাকা ওড়ানো। বরিশালে এই প্রথম জেলা প্রশাসন নিজস্ব অর্থায়নে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছে, দেয়া হচ্ছে প্রয়োজনীয় সহায়তা। ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা। প্রতিনিধি পারভেজ রাসেল জানাচ্ছেন বিস্তারিত। যাদের জন্য স্বাধীনতা, আজ সময় এসেছে তাদের সম্মান জানানোর। তাই বরিশালের জেলা প্রশাসন নিজস্ব অর্থায়নে বিজয়ের মাসে দশজন মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয় তার পরিবারের। ফুল নিয়ে বরণ করে উপহার সামগ্রী দিয়ে করেন শুভেচ্ছা বিনিময়। শেষ বয়সে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ তাদের বাড়িতে আসায় সম্মানের পাশাপাশি ফিরে পায় হারানো শক্তি। একজন বঙ্গবন্ধুর সৈনিককে যে মূল্যায়ন আজকে দাঁড়ে দাঁড়িয়ে যাইয়া মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি যে সম্মানিত করছেন, এটা আমরা অত্যন্ত আনন্দিত। আমার বাসায় যে এই জেলা প্রশাসক আসবে প্লাস মুক্তিযোদ্ধা সবাই আসবে, এইটাই আমার অনেক পাওয়া এবং আমার গৌরবের। এছাড়াও প্রতি বছর বরিশাল জেলায় 30 জন ও মহানগরে 10 জন মুক্তিযোদ্ধাকে দেয়া হয় নগদ টাকা ও সম্মাননা। বরিশালের প্রায় 8,000 মুক্তিযোদ্ধাই পাবে এই সম্মান দাবি প্রশাসনের। কর্মউদ্যোগ শুরু করেছেন, এটি উপজেলা পর্যায়ে এবং অন্যান্য জেলায় বিস্তৃত হোক, ছড়িয়ে পড়ুক, তাহলেই আমরা জীবিত মুক্তিযোদ্ধার অন্তত জীবন সায়ন্নে এসে আমরা আমাদের গৌরবের কথা, মর্যাদার কথা, আমাদের সম্মানের কথা আমরা উপলব্ধি করতে পারবো। সরকার যেন মুক্তিযোদ্ধার খোঁজ খবর নেয়, অন্তত যদি একজনও বেঁচে থাকে তারও যেন একটু খোঁজ খবর নিয়ে সবাই বলতে পারে, জানায় সরকার খুব এদের প্রতি নজর দিয়েছে, এটাই তো গর্ব মুক্তিযোদ্ধাদের আমাদের। জেলা প্রশাসক বলেন, বরিশালের মতো সারাদেশেই চালু হোক এই সম্মান, যতদিন বেঁচে থাকবেন একজন মুক্তিযোদ্ধাও। এটি আমার মনে হয় সারাদেশেই চালু হওয়া উচিত। সৌজন্য সাক্ষাৎ করছি, এটি কিন্তু সামাজিকভাবে স্থানীয়ভাবে মুক্তিযোদ্ধার কিন্তু গৌরব বৃদ্ধি পাচ্ছে, পরিবারের প্রতি কিন্তু একটি আমি মনে করবো যে আমাদের ঋণের একটি সামান্য হলো পরিশোধের একটি চেষ্টা আমরা করতেই পারি। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল। এবার থাকছে মাইটেক। ইলেকট্রনিক্স পণ্য মানেই নষ্ট হওয়ার ভয়। কিছু কিছু পণ্য রয়েছে যেগুলো একবার নষ্ট হলে সক্রিয় সঠিক যন্ত্রাংশ না পাওয়ায় অনেক সময় অকেজো হয়ে পড়ে থাকে। পরবর্তীতে অনেকে বাতিল হিসেবে ফেলে দেন, অনেকে বিক্রি করে দেন ভাঙানি ক্রেতাদের কাছে। এগুলো থেকে পরবর্তীতে ব্যবহারযোগ্য যন্ত্রাংশ সংগ্রহ করে অনেকেই সারিয়ে নেন আরেকটি প্রযুক্তি পণ্য। আরও জানাচ্ছেন মোবাইল করিম তার রিপোর্টে। সন্ধ্যা নামার পরপরই পাল্টে যায় গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটের 2 নম্বর গেটের পাশের ফুটপাথগুলোর চিত্র। অকেজো প্রযুক্তি পণ্যের পসরা সাজিয়ে বসে রয়েছেন বিক্রেতারা। এসব নষ্ট পণ্য কারা কিনেন জানতে চাইলে বিক্রেতারা জানালেন, যেসব যন্ত্রাংশ খুচরা হিসেবে কোথাও পাওয়া যায় না সেগুলো কিনে থাকেন ক্রেতারা। পাওয়া যায় না এমন জিনিসই এখানে পাওয়া যায়, যেহেতু একটা পার্স খুলে আরেকটায় লাগানো হয়, এটা বাইরে আসে না। বললেন নষ্ট বা অকেজো পণ্যের মাঝে এমন অনেক যন্ত্রাংশ থাকে যেগুলো কোনো যন্ত্র সারাই সাহায্য করে, দামও হাতের নাগালে। পুরান একটু কমে পায়, ভালো জিনিস পায় পুরান, এই কারণে আসে ভাবলি। আগের মডেলের মাল পাস না পাইলে তো নতুন দোকানে পায় না, এই পুরান দাম হতে কিনে নিয়ে আসে, কিনে নিয়ে লাগায়। মোবাইলের চার্জার থেকে শুরু করে এখানে পাওয়া যায় ল্যাপটপ পর্যন্ত। দাম বিপণী বিতানের চেয়ে কম বলে নিম্নআয়ের মানুষ চাহিদা অনুযায়ী কেনেন তার প্রয়োজনীয় পণ্যটি। ও সমস্ত দোকানে তো দাম বেশি, এই জায়গায় কমে পাওয়া যায়, এই জন্য এই জায়গার তো নেই। মোবাইল করিম, মাইটিভি, ঢাকা। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।